এবার আমরা কিন্তু আপনার থেকে কিছু জানতে চাই, মানে আপনি আপনারা আপনাদের ওপিনিয়ন জানতে চাই, আপনারা কী কেমন পেয়েছেন। আমি দু একজন জিজ্ঞেস করবো যে আপনি কেমন লেগেছে, পজিটিভ দিকগুলি কী ছিল, নেগেটিভ আপনার কাছে কী মনে হয়েছে। কারণ এটা থেকে আপাতত আমরা এই মুহূর্তে আপনাদের পক্ষ থেকে কিছু অংশগ্রহণ করতে চাই। এখানে এসে বলতে হবে, কে বলতে পারবেন? ক্যামেরাতে আপনাদের ই হবে। জি আসেন, আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আমি এই কোর্সের একজন শিক্ষার্থী। আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সিলেট রিজিওনাল রিসোর্স সেন্টারের একজন সিও। তো আমার এটা আল্লাহ পাকে মেহরবানি, আমার আমি একজন সাধারণ শিক্ষিত মাস্টার ইন সায়েন্স জাহানিয়া ইউনিভার্সিটিতে, আমি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের একজন ছাত্র। তো আমাকে আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত দিয়েছে যে আমি যেহেতু এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, তো এনভায়রনমেন্টে গাছপালা এগুলো দেখে দেখে গাছের ডিফারেন্সগুলো আমি খেয়াল করতাম, ফলের ডিফারেন্স, কালার। আবার আমার তখনকার একটা 2019 সালে হজে যাওয়ার আগে আমি কোরআনের পৃষ্ঠা এমনি অনুমান ভিত্তিক পৃষ্ঠা ধরতাম যে এখানে কী আলোচনা করছেন আল্লাহ। তো আল্লাহ পাক এই বিষয়টা আমার খেয়াল করছেন, উনি ওই অর্থাৎ গাছপালা নিয়ে তুমি ভাবি যে পাতায় ধরি ওই পাতায় দেখা গেল যে গাছপালা নিয়ে আলোচনা। তো আমার মাঝে একটা মনে আনন্দ সৃষ্টি হলো যে আল্লাহ পাক অনেক কিছু নিয়ে আলোচনা করছেন, আমার যে মনে আকাঙ্ক্ষা গাছপালা নিয়ে এটা নিয়ে দেখি উনি আলোচনা করছেন। কারণ আমার একটা কোর্স ছিল বায়োডাইভার্সিটি, অর্থাৎ এই যে পশু গাছপালা নিয়ে, তো আলহামদুলিল্লাহ আমার খুব ইচ্ছা ছিল যে কোরআনের যেহেতু মাদার অফ সায়েন্স, সকল জ্ঞানের এখানে কিছুটা হলো সংক্ষেপে আলোচনা আছে। তো আমার মাঝে সেই কিউরিয়াসিটি আল্লাহ সৃষ্টি করে দিছে যে সব বিষয়ে আসলে কী কী ধারণা আছে। তো একজন সাধারণ শিক্ষিত মানুষের পক্ষে যেহেতু আমার মাঝে ওহি জ্ঞান এই সমস্ত বিষয়গুলো কোরআন হাদিসের কোনো কিছুই আমার মাঝে নাই, শুধুমাত্র ছাত্র জীবনের বক্তব্যে যে পড়েছিলাম কায়দা আমপাড়া আর যে তেলোয়ারটা তাও সহি না সব কিছু মিলে, এটা হলো আমার মেন পুঁজি। পরবর্তীতে আমার আকাঙ্ক্ষা আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন যে আমাকে জানতে হবে আল্লাহ পাক আসলে কী মেসেজ দিয়েছে আমাকে। সো সেই থেকে আমার মাঝে আকাঙ্ক্ষা সৃষ্টি হলো। এবং 2019 সালে যখন আমি হজ করে আসতাম, আমার হাতে যে সৌদি গভর্নমেন্ট প্রফেসর ডক্টর আবুবকর জাকিরিয়া স্যারের উনি যে অনুবাদ করছে এটা কিন্তু আমি জানি না, জাস্ট তার সেটা আমি হাতে পেয়েছি। তারপরে বাংলাদেশে এসে আমি আবার নতুন করে শুরু করলাম যে কোরআনে আসলে কী বিষয়গুলো আলোচনা। পরবর্তীতে আমার সৌভাগ্য হয়েছে ডক্টর আবুবকর জাকিরিয়া স্যারের সাথে দেখা সাক্ষাৎ করা, এবং এটা যে উনি অনুবাদক এবং আমার বাংলাদেশি লোক, আমার ছেলে সে গুগলে সার্চ করে আমাকে দেখালো যে হ্যাঁ এটা অনুবাদক বাংলাদেশে একজন, ওনার ছবিটা দেখালো। এবং পরবর্তীতে বাস্তবে আমার এবং আমার ছেলে সহ ওস্তাদের সাথে দেখার সুযোগ হলো। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে এখন আসতেছি, বা আমার খুব ইচ্ছা হলো যে আমি এমন একজন ওস্তাদ বা শায়েক দরকার আমার যিনি আমাকে গাইডার হিসেবে কাজ করবেন। বা পরবর্তীতে তাকওয়া মসজিদে যখন আমি দাওয়াত পেলাম আমার এক কলিগের মাধ্যমে, এটা যে এখানে আছে যে কার্যক্রম আছে এটা তো আমি জানি না, কারণ একটা সিলেট বিভাগীয় অফিস বিভাগ, এখানে কে কোথায় আছে, কার কী ফাংশন, কার কী অ্যাক্টিভিটিস, একজন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। আর আমি আসলে নেট ইউজ করতাম না, এখন বাস্তবে প্রয়োজনের কারণে আমি এখন নেট ইউজ করি, যদিও এখনকার আপডেট আমি হলাম ব্যাকডেটেড, অফলাইন লোক বেশি বলি। তো যাক আল্লাহ পাকের মেহরবানি, সেই আকাঙ্ক্ষার স্মৃতিতে হঠাৎ করে জানতে পারলাম যে তাকওয়া মসজিদ তারা সাধারণ এবং মাদ্রাসা শিক্ষিতদেরকে ট্রেনিং কোর্স করাবে। তো আমার মনে হয় যে এটা আল্লাহ পাকের মেহরবানি যে সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে তারাই প্রথম কোর্সটা চালু করবে এবং আমি প্রথম শিক্ষিত হওয়ার সৌভাগ্য লাভ করব। এটাতে হওয়াতে সুবিধা হচ্ছে এই কোর্সটা, আমি যেটা আমাদের শাইখেরা বলছেন যে আগে সাধারণ একজন আলেম যে যখন আলোচনা করতেন আমি কিন্তু বুঝতে পারতাম না যে ওনার আলোচনার ধারাটা কী, কোন লাইনে কথা বলতেছেন, ওনার ব্যাকগ্রাউন্ডটা কী, উনি ঠিক সহি না জৈব কিসের ভিত্তিতে কোন দিকে আমাকে ডাইভার্ট করতেছেন, কারণ আমার পুঁজি ছিল না এলএমএর যে বিষয়টা। যখন এখানে আমি কষ্ট করতেছিলাম তিনটা ব্যাচ ছিল, আমি আচ্ছা জ্বললাম আমার সিট পাইতে সমস্যা ছিল যে মহিলাদের একটা
মানে অনেক সংখ্যা ছিল, জানি না আমি 30 আপ কিনা, গুরুদের দুইটা ব্যাচ ছিল 30 সম্ভবত 60, তার মানে আমার একটা অ্যাভারেজ ধারণা, আমার কাছে একুরেট সংখ্যা নাই, 90 স্টুডেন্ট দিয়ে কিন্তু স্টার্ট, এবং সে কি কম্পিটিশন, কিন্তু আমি খেয়াল করলাম ড্রপ আউট, আমার অপিনিয়ন সিটিতে সব ড্রপ আউট, ড্রপ আউট স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করি, একবার ক্লাস 9 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, এটা ড্রপ আউট স্টুডেন্টকে ডিলিং করা সবচেয়ে সোমার টাপ, আমরা সবাই কিন্তু ড্রপ আউট এখন ছাত্রজীবন শেষ করে কর্মজীবনে, আর শয়তান উস্তাদ যেটা বলছেন, শয়তান এমনভাবে আমাদেরকে ব্যস্ত রাখে যাতে আপনি যে করেই হোক, আমার জীবনে একটা অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয় যে জীবনের 20-30 বছর সাধনা করতেছে আমাকে, কোরআনের কাছে ফিরে আসছে, অথচ আমার ভাষা কিন্তু কোরআন আছে, অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি যে আপনার ওই জ্ঞানের স্টুডেন্ট হওয়া এবং প্রতিদিন আপনার এটাকে আমার নিয়তে পড়াশোনা করা কোরআনটাকে, অর্থাৎ ওখান থেকে আমার কী করণীয় ফাইনালিস্টটা খুঁজে বের করা, এই আলোকে আমাকে এই কোর্সটা একটা যে বেসিক আইডিয়া দরকার ছিল এটা আমাকে খুব হেল্প করছে, আমি তাকওয়া কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে এটা একজন যারা সাধারণ শিক্ষিত মানুষ তাদেরকে একটা চমৎকার গাইডলাইন দিয়েছে, আমাদের যারা আবার সাথে অনেক সহকর্মী সহপাঠী আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারাও অনেক উৎসাহ হিসেবে দায়িত্ব পালন করেন, যৌথভাবে সাধারণ শিক্ষিত যারা তারা যেমন একটা বেসিক আইডিয়া পেয়েছে ইসলামের, আমাদের শাহেক মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছেন, ওখানে ভার্সিটি করতে কোন কোন বিষয়গুলো চিন্তা করা হয়, কোন কোন বিষয়গুলো পাঠদান করা হয়, এটা কিন্তু আমরা সাইকেলের মাধ্যমে জানতে পারছি, তাহলে এখানে কিন্তু একটা সৌভাগ্যবান যে আমরা যদিও সিলেটের তাকওয়া মসজিদের ছাত্র কিন্তু এটা হাই থট কিন্তু খুব বাংলা পৃথিবীতে যে সমস্ত ইসলামিক ইউনিভার্সিটি আছে আমার জানার মতে এর মধ্যে টপ 1 মদিনা ইউনিভার্সিটিকে বলা হয়, এবং সেই শায়েখদের ছাত্র তাদেরই সংস্পর্শে এসে কিন্তু আমরা পড়াশোনা করার সুযোগ পেয়েছি, এটা হলো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা পিওর নলেজ যেটাকে বলে সেই নলেজের কিন্তু আমরা ছোঁয়া পেয়েছি, এটা বাস্তব কথা, আমরা এখান থেকে যতটুকুই যে গাইডলাইন পেয়েছি এবং ওনাকে কষ্ট করতে হচ্ছে, উনি অনুবাদ করছেন, অনেক অনুবাদের সময় দেখা গেল যে শাইকার হয়তো সময় ছিল না, আমি ওটা পড়তে গিয়ে দেখি যে বুঝতে পারতেছি না, যে আমি তখন ব্যাপারটা বুঝতে পারছি যে অনুবাদটা হচ্ছে মানে যেটাকে বলে সহজ সরল সাবলীল যে অনুবাদ এটা ওনার পক্ষে করা সম্ভব হয়নি একটা দুইটা টপিক্সে, কারণ কি উনি হয়তো টাইমটা পান না, আমার মনে হয় যে এটা যেহেতু প্রাথমিক এখানে সুন্দর একটা কোর্স প্ল্যান করে কোর্স ডিজাইন করে টাইম পিরিয়ড এত লম্বা টাইম 10 মাস শয়তান সবসময় লেগে থাকে কীভাবে আমাকে এই প্রোগ্রাম থেকে স্ক্যাটার করবে বিচ্ছিন্ন করে ফেলবে, এটা আপনাকে টার্গেট থাকতে হবে যে আমি যে এখানে টার্গেট পারসন তাকে আমি কী মেসেজ দিতে চাই কত সময়ের মধ্যে, আপনি যে প্ল্যান করবেন তার সাথে শয়তানের প্ল্যান কিন্তু থাকবে আরও শক্তিশালী, কীভাবে আমাদের আপনার 90 স্টুডেন্ট কয়জন আছে স্টুডেন্ট কেন তারা নাই তাদের কি টাকা পয়সার সমস্যা, না কোনো টাকা পয়সার সমস্যা না, আর আমাদের সবাইকে আল্লাহ নিয়ামত দিয়েছে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এখান থেকে আপনি যারা ডেলিভারি করতেছেন ওই পাশে কিন্তু যারা আছেন তাদের এলেন তাদের আমল অনেক কিছু দুর্বল থাকে, তাহলে সেটাকে আমরা চাই কি সবল করতে, তাহলে আপনি যখনই আপনাকে আমি সবল করতে চাই এলেমের দিক দিয়ে তখনই কিন্তু আপনাকে মাস্টার প্ল্যান করতে হবে এখান থেকে যেন প্রচেষ্টা জোরালো হয় যাতে আমার এই টার্গেট গ্রুপ আমার থেকে যেন স্ক্যাটার না হয়ে যায় বিচ্ছিন্ন না হয়ে যায়, আপনার থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন শয়তানের জয় হবে, কিন্তু তো সেই কারণে আমাদেরকে কোর্স প্ল্যানের ক্ষেত্রে ডিউরেশনটা একটা বড় ফ্যাক্টর টাইম পিরিয়ড, এর মধ্যে যতটুকু সম্ভব এখান থেকে যখন এলার্মটা দেওয়া হলো ওই ব্যক্তির কোনো কারণে যদি রেগুলার না হয় সে কিন্তু ফিলিংস করবে যে না আমার উচিত হলো এখানে কন্টিনিউ করা, আমি গতকাল আমার মেহমান কারণে এই প্রথম 10 মাসের মধ্যে আমি ড্রপ আউট করেছি, কিন্তু আমার মনটা কিন্তু কাঁদতেছিল যেহেতু ঢাকাতে মেহমান আসছে ওনাকে পার্টিসিপেট করেন দোকানে, আমি যদি না থাকি তাহলে তো মেহমান অপমান বোধ করবে আমার অফিস কলিগ আবার বন্ধু মানুষ, কিন্তু আমার কিন্তু মন কিন্তু এখানে পড়ে রয়েছে, এটা কেন এটা আমার কন্টিনিউশন থাকাতে মহব্বতটা সৃষ্টি হয়েছে, তা আমি আমার কাছে খারাপ লাগে যে আমরা যে 90 স্টুডেন্ট ছিলাম অনেক কিন্তু ড্রপ আউট হয়ে গেছে, আমরা তাদেরকে কীভাবে কন্টিনিউ রাখতে পারি অ্যাটাচমেন্টে রাখতে পারি, আর শয়তানের যে সমস্ত প্ল্যানগুলো থাকে আমাদেরকে ডিস্টার্ব করা সেই ডিস্টার্বের যে পয়েন্টগুলো ওয়াইগুলো এটাকে কীভাবে আমরা বন্ধ করে দিতে পারি,
তো আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি ফিল করি যে শেখ জেনে বলছেন আমাদের যে বেসিক আইডিয়াগুলো এটাতে আমার দরকার ছিল, একজন সাধারণ শিক্ষিত মানুষের যেটা দরকার। আমি নতুনভাবে ইসলামের বিধিবিধানগুলো এবং বাস্তব উদাহরণের মাধ্যমে থিওরিটিক্যাল যে সমস্ত আইডিয়া থাকা দরকার একটা মুসলিমের, সেগুলো কিন্তু আমি আল্লাহর মধ্যে পেয়েছি। এখান থেকে শীত আছে আমার ছেলে, আমি ক্লাসে করার পর কিন্তু আমার ছেলে ভার্সিটির ফার্স্ট ইয়ার ছাত্র, সে কিন্তু একটু ফাইল আপ করে, কারণ সে তো স্টুডেন্ট হতে পারে না। তা আমার পড়ার পরে কিন্তু আমার ছেলে আবার ওই ফাইলটা সে পড়াশোনা করে। আমার ওয়াইফ মানে প্ল্যান আছে যখন নেক্সট সেশন শুরু হবে আপনাদের আবার আমার ছেলেকে আমি ভর্তি করে দেবো, কারণ সে তো আমার মতো সাধারণ শিক্ষিত। কিন্তু তার একটা আইডিয়া ডেভেলপ হচ্ছে যে এখানে কোন কোন বিষয় পড়ানো হয়, কোন কোন দিকে আলোচনা করা হয়, যেটা আমাদের জন্য কতটা জরুরি। এই যে নেসেসিটি অফ নলেজ এবং আমাদের যে টোটাল যে সিলেবাস এবং বাউন্ডারি যেটাকে বলে, আপনার আইডিয়াটাই আপনার সিলেবাসই কিন্তু বলে দিবে যে আমরা কোন লেভেলের চিন্তাভাবনা করি এবং স্টুডেন্টকে কোন লেভেলে নিয়ে যেতে চাই। তো সুন্দর একটা পদক্ষেপ এখানে আমাদের শেখ অনেক কষ্ট করেছেন এবং অনেক অভিজ্ঞ শেখের সংস্পর্শে কিন্তু আমরা শুক্রবার যে আলোচনাগুলো ওনারা করেন, আমরা কিন্তু যারা ছাত্র এখানকার তারা বুঝতে পারি যে আমাদের শেখ কোন লেভেলে কোথায় কী আলোচনা করতেছেন। তো এই যে এটা কিন্তু একটু বড় আমার ডেভেলপমেন্ট যে এখন আমার সামনে যদি সাধারণ কোনো আলেম কথা বলে আমি কিন্তু ধরতে পারি যে ওনার বক্তব্যের লেভেলটা কী, এটা কতটা অ্যাকসেপ্টেবল। কারণ সহি ছাড়া, সহি এলেম ছাড়া, সহি আমল ছাড়া আল্লাহ কাছে কোনো কিছু অ্যাকসেপ্ট হবে না। তাহলে আমার জীবনে এখন বয়সটা হলো 52, তা আমি 52 বয়সে ইসলামকে শিখে আমল করবো কখন? আর যদি এর মধ্যে ভেজাল আমল এলেম থাকে তো আমার ভেজাল আমলের কারণে সব বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের তৌফিক আমরা দোয়া করি, আমি পার্সোনালি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সহি এলেমটা জানতে পারি, সহি আমলের করার যেন আল্লাহ তৌফিক দান করে। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আমার তৌফিক আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।